জানো দিদি, আজকে না আমার গেদে মন খারাপ। জানো, বলে মাটা আমার এত কষ্ট করে ভাইটাকে আমার MBA পাস করালো, সে ভাইটা আমার কালকে রাত্রেবেলায় ফোন করে কি বলছি জানো, বলছে এ দিদি, 500 টাকা দিয়ে আমি না তেলে ভাজার দোকান করেছি, এ কালকে পূজা করব, তুই আসবি, তোকে খাইয়ে বউনি করব আমি। বলে এটা আবার হাসি হাসি আমাকে বলছে জানো। হ্যাঁ, দামড়াটার কোনো বুদ্ধি নাই গো। হ্যাঁ, যে তুই MBA পাস করলি, এই 500 টাকা দিয়ে তেলে ভাজা দোকান করবি বলে। বলে এত বড় দামড়া ছেলে শুধু পড়াশোনাটাই করে গেছে গো, গরু গাধাটার মতো কোনো খবর রাখে না, কোনো খবর রাখে না। বলে বাজারে টাকা রোজগার করার জন্যে কত কত ভালো ভালো অপশন বেরিয়েছে। এই ধরো তুমি যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটাই করতে পারে। কি বলছো, কি ডিজিটাল মার্কেটিং তুমি জানো না কি জিনিস? হ্যাঁ দেখো, দাঁড়া দাঁড়া আমি বলছি, আমি বলছি কি জিনিস। হ্যাঁ দেখো দিদি, এই যে তুমি যেরকম মনে করো টিভিতে, এই রেডিওতে, এই খবরের কাগজে যেসব সেই অ্যাডভার্টাইজগুলো দেখো, বলি দেখতে তো আমাদের পয়সা লাগে না, কিন্তু অ্যাডগুলো যারা দিচ্ছে তাদের তো পয়সা লাগে। ওইখান থেকে তো এই টিভির লোকগুলো, এই খবর কাগজের লোকগুলো ইনকাম করে। সেই রকমই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই দেখো, তুমি যখন ফেসবুক, এই যে গুগল, এই যে ইউটিউব, এখানে যে তুমি অ্যাডগুলো দেখছো, এই অ্যাডগুলো যারা দিচ্ছে তারা তো পয়সা দিয়ে দিচ্ছে, তোমার তো দেখতে নালে পয়সা লাগে না। তো ওইখানে তো মনে করো ওইখান থেকে ওরা রোজগার করছে। আর তারপরে কি শুনো, দেখো এই যে টিভিতে, খবরের কাগজে, রেডিওতে যে অ্যাডগুলো চলছে, ওরা কি দেখতে পাচ্ছে যে কোন বয়সের লোকগুলো ওদের অ্যাডগুলো দেখছে? কেউ তো বুঝতে পারছে না। কিন্তু তুমি যদি ফেসবুকে, গুগলে, এই ইউটিউবে, ইনস্টাগ্রামে যদি অ্যাড দাও, আর ওই অ্যাডগুলো যারা দেখছে, তুমি তো দেখতে পাবে যে কোন বয়সের লোকগুলো দেখছে তোমার ওই অ্যাডটা, তুমি তো ওখান থেকে অনেক ফায়দা পাবে। আর এই ভবিষ্যতে এই ডিজিটাল মার্কেটিং হেভি পপুলার হবে, হেভি পপুলার হবে। কেউ যদি এই ডিজিটাল মার্কেটিং করে না, মানে অনেক লাভ, অনেক লাভ দিদি। আর তারপরে দেখো দিদি, এই বলি জিও আসার পর থেকে কটা লোক আর টিভি দেখে। এই দেখো, আমি টিভি দেখা বন্ধ করে দিয়েছি, সব সময় তো ইউটিউব আর ইনস্টাগ্রাম আর ফেসবুক এইসবই তো লোকে করে বেড়াচ্ছে। আর তোমার টিভি দেখতে মন গেলে তুমি ইউটিউবেই তো সব দেখতে পাবে। কোথা থেকে তুমি এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করবে বলছো তো? হ্যাঁ দেখো, বড় বড় শহরে যদি তুমি যাও, ওইখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায় জানো তো। আর তাছাড়াও এই গুগলে, ফেসবুকে ফ্রিতে তোমার এই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায়, আর পয়সা দিয়েও হয় আবার ফ্রিতেও হয়, তুমি যেখানে খুশি কোর্স করতে পারো জানো। যে এই কোর্সটা করতে গেলে তোমাকে শুধুমাত্র 12 পাস হতে হবে, 12 ক্লাস পাস করলে তুমি এই কোর্সটা করতে পারবে জানো। আর এই কোর্সটা তোমার হয়ে গেলে, শেষ হয়ে গেলে তুমি চাকরিও করতে পারো। আর যদি তুমি চাকরি না পাও তো তুমি নিজে নিজেই রোজগার করতে পারবে জানো। অনেক ফায়দা, অনেক ফায়দা এই ডিজিটাল মার্কেটিংটা। আর আরো যদি তুমি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তবে তোমাদেরকে বলছি, বলে আরো যদি কিছু তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সব ভালো করে জেনে আবার একটা ভিডিও করব, আবার একটা তোমাদের জন্য এই ভিডিওটা বানাবো জানো। যে ডিজিটাল মার্কেটিং কেমন করে করে, কিভাবে করে, করলে কি হয় সব আমি জানাবো। শুধুমাত্র আমাকে একটু কমেন্টস করে জানাবে, নাহলে আমি বুঝতে পারবো তো। হ্যাঁ দেখো, দেখেছো কোথায় কোথায় আমি ভুলে গেছি, আমি দুধ চড়াই আছি তো। হ্যাঁ দেখো, পরে আসবো কথা বলতে, চললাম চললাম।